আজ 29শে জুন, বাঙালি শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট গণিতজ্ঞ, দৃঢ়চেতা মনন ও মহান কর্মকাণ্ডের জনক, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি। কবি গৌতম মণ্ডলের লেখা কবিতা বাংলার বাঘ। প্রভাত রবির আলোক ছটায় যেমন করে আধার মোছায়, তেমন করেই আনেন সকাল জালেন আলো শিক্ষায়। তিনি হলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাংলা মায়ের ধন্য ছেলে, সংগ্রামী বীর জন্ম নিলে, আয় দেখে যা ভারতবাসী আলোর নতুন অধ্যায়। সেই ছেলে তো বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। শিক্ষক থেকে বিচারপতি, জ্ঞান প্রতিভার প্রখর দ্যুতি, মানব সেবার মন্ত্রটি তাঁর রক্তে এবং মজ্জায়। সেই ছেলেটাই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। প্রতিবাদের মূর্ত প্রতীক, সাক্ষী রেলের কামরাটা ঠিক, সেই সেদিনের সাহসী মুখ আজ ইতিহাসের পাতায়। ছন্দে ছড়ায় বন্দনা গায়, কে বলে গো আজ তিনি নাই, আছেন তিনি সবার মাঝে সব বাঙালির সত্তায়। তিনি হলেন সাহসী বীর স্যার আশুতোষ মুখোপাধ্যায়। নমস্কার, আমার এই নিবেদনটি আমার মতো করে চেষ্টা করলাম মাত্র। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। কিন্তু সবশেষে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে আমার প্রণাম নিবেদন করে এবং আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমার নিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।